ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ত্বকের আধুনিক চিকিৎসা ও পার্শ্ব প্রতিক্রিয়া। বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পারি অনেক মুখরোচক বিজ্ঞাপন, দেখতে পারি নানা আকর্ষণীয় সাইনবোর্ড। আসলে কোন চিকিৎসাগুলো ত্বকের জন্য ভালো এবং তার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কি, কোথায় গেলে সত্যি সত্যি আধুনিক চিকিৎসা আমরা পাবো, এই বিষয়গুলো মূলত থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন যে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যন্ত স্বনামধন্য এবং জনপ্রিয় তারা। প্রথমেই পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার জেসমিন মনজুর, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর চর্ম ও যৌন বিভাগ, অ্যাপোলো হসপিটাল, ঢাকা। সাথে আরো আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এ হাই, চর্ম ও যৌন বিভাগ, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ফাঁকে বলে রাখছি, আমাদের সাথে যুক্ত হতে চাইলে এই বিষয়টি নিয়ে যে কোনো প্রশ্ন আমাদের করতে চাইলে স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বারটি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, ঝটপট দেরি না করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়াও ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, www.facebook.com/bangladeshvision এই অ্যাড্রেসটি টাইপ করে। সাথেই থাকুন, কথা বলছি ত্বকের আধুনিক চিকিৎসা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এই বিষয়টি নিয়ে। শুরুতে একটু ম্যাডামের কাছ থেকে আমি জানতে চাইবো যে ত্বকের ক্ষেত্রে আমি যদি চিকিৎসার আধুনিক চিকিৎসাগুলোর দিকে না গিয়ে শুরুতে একটু সাধারণ কিছু ত্বকের যে সাধারণ সমস্যা সেগুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে, কিভাবে সাধারণ সমস্যা। তো স্কিন তো ইউ নো দ্যাট ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, এবং সারাক্ষণই এনভায়রনমেন্টের সাথে, ওয়েদারের সাথে, হিট কোল্ড সব কিছুর সাথেই স্কিন যুদ্ধ করছে, এবং পুরো শরীরটাকে কিন্তু প্রোটেকশনে রাখছে স্কিন। তো যার জন্যে এগুলোর প্রভাব অনেক পড়ে। তো ডিজিজ তো অনেক আছে, ড্রাই স্কিন প্রবলেম থেকে শুরু করে, এক্সিমা থেকে শুরু করে, সোরাইসিস থেকে শুরু করে, ফাঙ্গাসগুলো তো অনেক মানে বদার করে। তাছাড়া ইনফেকশনগুলো আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, তারপরে ফাঙ্গাল ইনফেকশন তো বললাম, অসংখ্য অসংখ্য রোগ। এবং আমরা কিন্তু দেখি যে সো মেনি, মানে বলে শেষ করা যাবে না, একটু আধুনিক চিকিৎসাগুলো তাহলে মানে দিকে আরেকটু পরে আমরা যাব। সাধারণ যে চিকিৎসা সেগুলো কি হতে পারে ত্বকের ক্ষেত্রে বিভিন্ন রোগের ব্যাপারে? সমস্যা আসলে হয় কি, চর্মরোগ যেটা বললেন যে ডক্টর জেসমিন লঞ্জুর, ইট ইজ দ্য বিগেস্ট অর্গান অফ দ্য বডি, যে অর্গানটি পুরো শরীরকে বা আমাদের সমস্ত অর্গানগুলোকে প্রোটেক্ট করছে, প্রোটেক্ট করছে, প্লাস তার ওয়েট বা সব কিছু মিলে সেটাকে আমরা সব বলি আমরা যে শরীরের সবচেয়ে বড় অর্গান এটা। একই সাথে সেটা বলবো যে এই অর্গানের ডিজিজটা হয় সবচেয়ে বেশি, অ্যারাউন্ড 2000 ডিজিজ কিন্তু স্কিনে হয়। তো সেগুলোকে আমরা যদি ভাগ করি, নানাভাবে ভাগ করতে পারি, কিন্তু আপনার যে কোয়েশ্চন, যে আমরা এই মুহূর্তে আমরা যদি বলি যে এই সামারে আমাদের স্কিনে কি কি প্রবলেম হতে পারে, হ্যাঁ, সেখানে আমরা যদি প্রথমেই বলি, আমরা এই গরমে যেটা হয় অনেকটা ঘামাচ্ছি, হ্যাঁ, হিট র্যাশ, অতিরিক্ত ঘাম বা হাইপার হাইড্রোসিস, এবং এটার সাথে রিলেটেড কমনলি যেটা আমাদের দেশে পাওয়া যায় ফাঙ্গাল ডিজিজ একটা, আর একটা হচ্ছে প্রচুর ব্যাকটেরিয়াল ইনফেকশন বা কোলিকোলাইটিস, এগুলো সেটা স্ক্যাবিজ রয়েছে গ্রামে গঞ্জে, জায়গায় হাইজিনিক প্রবলেম একটা রয়েছে সেখানে, এটাও ভেরি কমন। চিকিৎসার ক্ষেত্রে তাহলে আমি কি আলাদা আলাদা ভাবে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই ম্যাডাম, কারণ একটু আগে স্যার যেটি বললেন যে এখন সবচেয়ে বেশি হয় সোয়েটিং বা ঘামাচি, সোয়েটিং থেকে ঘাম থেকে প্রচন্ড একটা সময় গিয়ে সেই ঘামাচি, এবং সেই ঘামাচিটা একটা সময় আরো বেশি জটিলতা সৃষ্টি করে, অনেকের ক্ষেত্রে অনেক তীব্র আকার ধারণ করে, সেক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা এক্ষেত্রে দিয়ে থাকে? ঘামাচি যাদের হয় তাদের আসলে কারো কারো স্কিনে টেন্ডেন্সি থাকে যে প্রচন্ড গরমে প্রচন্ড ঘামাচি ওঠে, এবং এই ঘামাচি গুলো প্রচন্ড চুলকাতে থাকে। তো খুব বেশি চুলকালে, খুব বেশি বদার করলে, এমনি ঠান্ডার মধ্যে থাকলে, আসলে বলে যে সারাদিনে যদি 2-1 ঘন্টাও ঠান্ডার মধ্যে থাকা যায় তাহলে ঘামাচিটা হয় না সাধারণত। আর যদি হয় খুব চুলকায়, তখন চুলকানি কিছু খাওয়ার ওষুধ আছে, কিছু মেডিসিন আছে লাগানো, আর খুব কমফোর্টেবল কাপড় চোপড় পরা, গরম সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের সাথে একজন দর্শক চলে এসেছেন, আমরা দর্শকের সাথে যুক্ত হব। হ্যালো, আমার
প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, ওই আমার বয়স 40, 2 বছর হলো আমার দুই গালে কেমন যেন কালো স্পট পড়েছে। আমি ইতিপূর্বে কোনো ওষুধ বা কোনো মেডিসিন আমি গ্রহণ করি নাই, এটা কেন হয়েছে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, দিস ইজ এ ভেরি কমন প্রবলেম অ্যাকচুয়ালি। ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। নজরুল সাহেব যেটা বললেন যে কালো দাগ হয়েছে, এটা খুবই কমন প্রবলেম, আর আমাদের ব্রাউন স্কিনে এই কালো হওয়াটা খুবই মানে সহজ ব্যাপার। আর এটা হয় কি আমাদের যে কনসিয়াসনেসটা, এই যে সান প্রোটেকশনটা ইউজ করা, ছোটবেলা থেকে এটার অভ্যাস করা, এই জিনিসটা আমরা করি না। তখন রোদে থাকতে থাকতে সান এক্সপোজার হতে হতে দিস ইজ কাইন্ড অফ সান ড্যামেজ অ্যাকচুয়ালি। তো এটা যদি আমরা ছোটবেলা থেকে সান প্রোটেকশনটা ইউজ করা শিখি, যে সান প্রোটেকশন জিনিসটা কি, ধরেন একটা ক্রিম আছে, তো ওনাকে যেটা বলবো, সান প্রোটেকশনটা এখন থেকে শুরু করতে। খুব বেশি কালো দাগ হলে একটু ওনার মেডিসিনও দরকার, তো ওনাকে একটু ডার্মাটোলজিস্টের কাছে যে মেডিসিনটা নিতে বলবো। আর এখন যেটা উনি ভয়ের কোনো কারণে ওনার জাস্ট এখন সিরিয়াসলি সান প্রোটেকশনটা শুরু করুক, ছাতা ইউজ করুক, ক্যাপ ইউজ করুক, ট্রাই টু অ্যাভয়েড মিড ডে সান, এগুলো করলেই আই থিঙ্ক অনেক সময় আমরা মুখে নানা ধরনের কসমেটিক্স ইউজ করি। আজকাল শুধু নারীরা ইউজ করেন না, পুরুষরাও কিন্তু কিছুটা হলেও করি আমরা। অনেক ক্ষেত্রে আফটার শেভ লোশন বা আরো অনেক সময় পারফিউম দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সাজিদ, আমার ওয়াইফের একটা প্রবলেম নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমার ওয়াইফের নাম মোসাম্মদ লাভদি। ওর কয়েকদিন আগে ওই ডেট এক্সপায়ার একটা পাউডার দিয়েছিল, তো ওইটার কারণে মুখে অনেক ক্ষুধা হয়েছিল। এখন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল, এগুলো দেওয়ার পরে আবার হচ্ছে ওই গোটাগুলো ধামাকির মতো আর কি। ওটা হচ্ছে ডাক্তারের যে ওষুধগুলো দিয়েছিল, এগুলো হচ্ছে ট্যাবলেট 3 pills, এটা 3 দিন থেকে বসছিল। তারপরে ক্লিনক্স জেল দিয়েছিল একটা, আর এনসের সাবান দিয়েছিল একটা, এগুলা ইউজ করছে। ইউজ করার পরে আবার ডাক্তারের কাছে আবার গেছিলাম, তো বললো যে আর একটা ওষুধ, এই যে জেলটা, এই জেলটা আবার দিছিল। তো এটা দেওয়ার পরে এখন 2 সপ্তাহ যাবো দিচ্ছে না, তারপরে গোটাগুলো আবার হচ্ছে, আমার চিন মতো গোটাগুলো হচ্ছে। এখন কি করতে পারি? সম্মানিত দর্শক, আপনাকে একটা কোয়েশ্চেন করা যাবে? জি, সেখানে নানা ধরনের ক্রিম ইউজ করে, কিন্তু অনেকগুলো ক্রিমই কিন্তু ওই অ্যাকনি ফ্রেন্ডলি না। আমরা বলি যে অ্যাকনি প্রোন, এগুলো দেওয়ার পরে আরো বেশি তাদের যে স্কিন রেস্ট গুলো আরো অনেকটা বেড়ে যায়। তো ওনাকে দেখতে হবে যে স্কিনে আমার টোটাল আমি কি ইউজ করবো, ময়শ্চারাইজার যেটা যা ইউজ করবো সেটা যাতে অয়েলি না হয়, এবং ফেসকে প্রপারলি ক্লিন করতে হবে যাতে ফেসে অয়েলিনেসটা একটু কম থাকে। আর জেল বা আমরা যাই ইউজ করি ডাক্তারের পরামর্শ মতো আমরা অবশ্যই ইউজ করবো, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অনলি জেলে কাজ হয় না, অনেক ক্ষেত্রে আমাদের একটু লং টাইম সিস্টেমিক অ্যান্টিবায়োটিক খেতে হয়। তো সবকিছু মিলে অ্যাকনি ট্রিটমেন্ট ইজ নট সো ইজি, এবং নট অনলি শুধু কিছু টপিক্যাল বা ক্রিম বা অয়েন্টমেন্ট ইউজ করলেই হয় না, আরো কয়েকটি মাল্টিপল। উনি ডাক্তারের কাছে গেছেন এবং কিছু ওষুধও নিয়েছেন, সেটাই, এবং বলছেন যে ওষুধটা খাওয়ার পরে যখন থামিয়ে দেওয়া হয় তার পরবর্তীতে আবার এটি উঠে। আমার মনে হয় ওনার, হ্যাঁ, ওনার একটু এক্সটেন্ডেড ট্রিটমেন্ট দরকার। আমার মনে হয় শুধু লাগালে হবে না, একনি ট্রিটমেন্টে অনেক সময় যখন কন্ট্রোল হয় না লাগানোতে, তখন খাওয়ার কিছু মেডিসিন আছে খুব ভালো। তো আমার মনে হয় ডক্টরের পরামর্শ নিয়ে ওনার ওগুলো শুরু করা উচিত। আর ডক্টর হাইজি বললেন অয়েলি প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করতে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে সবাই ব্রন হলে বিউটি পার্লারে যে ফেসিয়াল করে, সো ওটাও অ্যাভয়েড করা দরকার।
করলে চলে যাবে, ওটাতে আরো খারাপ হয়ে যায়। এটা তো একটা ইনফেকশন, দিস ইজ স্কিন ডিজিজ, এবং এটার খুব ভালো ট্রিটমেন্ট, ইটস ভেরি ট্রিটেবল প্রবলেম। ব্রণটা নিয়ে সবাই যেটা ভাবে যে এটা হয়েছে, এটা মনে হয় একটা সময় ভালো হয়ে যাবে নিজে নিজে, কিন্তু এর মধ্যে যে ক্ষতিটা স্কিনের হয়ে যায় আর এই যে সাফারিং স্টেজ, ব্রণ নিয়ে ঘুরতেও তো খারাপ লাগে, মুখের মধ্যে বিব্রতকর পরিস্থিতি। তো আমি অ্যাডভাইস করবো ভালো করে ডক্টরের কাছে যাওয়া, বিয়ন্ড লাগানো তো লাগাচ্ছি, তার থেকে খাওয়ার কিছু আছে কিনা ওটা নিয়ে ওইভাবে ট্রিট করলে আর কি। ব্রণ বা একনি খুব মানে সাধারণ একটা সমস্যা, কিন্তু যেটি আমরা বলছিলাম যে এটি একটা সময় খুব জটিলতার দিকে নিয়ে যায়। যদি কি জটিলতা নিয়ে যায় মানে ইউ ক্যানট বিলিভ ইট, মানে কি কি হতে পারে সেটা আমরা একটু জানতে চাই। আমাদের স্কার গুলো যদি দেখো তুমি, মানে যাদের রিয়েলি ব্রণের স্কার হয়, ইটস সো ডিভাস্টেটিং, মানে একজনের লাইফ শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট, মানে তাদের সেলফ এস্টিমটা এমন ভাবে নষ্ট করে, কারণ স্কিন ফেসটাই হচ্ছে সবার সামনে ফার্স্টেই যাচ্ছে, আর সেটাই যখন নষ্ট হয়ে যায়, আর হয়তো টিন এজের ইয়াং বাচ্চাদের যে সময় তাদের অ্যাপিয়ারেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি সবসময় বলি যে যখনই ব্রণ শুরু হবে প্যারেন্টসদেরকে বুঝতে হবে যে এটা একটা স্কিন ডিজিজ, এবং এটা নিজে নিজে ভালো হবে না, এটা খুবই ট্রিটেবল প্রবলেম, জাস্ট গো টু এ ডার্মাটোলজিস্ট এবং খুব ভালো করে ট্রিটমেন্ট নেওয়া, যত আর্লি ট্রিটমেন্ট করবে যত ভালো। বলছিলেন যে ক্ষতটা বা দাগটা দূর হতে চায় না, এবং সেই ক্ষেত্রেও আমরা অনেক ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি দেখতে পাই, লেজার অথবা যে কোনো ধরনের যে আধুনিক চিকিৎসাগুলো এখন প্রচলিত আছে। এছাড়াও আমি একটু জানতে চাইবো যে ত্বকটাকে ভালো রাখার ক্ষেত্রে বা অ্যান্টি এইজিং আমরা যে প্রপার্টিগুলো আমরা জানি সেটি রক্ষার জন্য অনেক ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি কিন্তু আমরা দেখতে পাই। তো